বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রবিবার রাজধানীর কলেজ টিলাস্থিত বিবেকানন্দ সংঘ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও বিবাহ নিবন্ধীকরণ শিবিরের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার ফলে ক্রেডিট রেশিও বৃদ্ধি পেয়েছে, আর এই ক্রেডিট রেশিও বৃদ্ধির ফলে মানুষ ঋণ বেশি পেয়েছে, তবে এখনও ব্যাংক সঠিকভাবে ছোট ঋণ দিচ্ছে না। রবিবার রাজধানীর কলেজ টিলাস্থিত বিবেকানন্দ সংঘ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও বিবাহ নিবন্ধীকরণ শিবিরের সূচনা করে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজধানীর কলেজ টিলাস্থিত বিবেকানন্দ সংঘ সারা বছরই নানা সামাজিক কর্মসূচি পালন করে থাকে। তারই অঙ্গ হিসেবে রবিবার আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান ও বিবাহ নিবন্ধীকরণ শিবির। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শিবিরের সূচনা করে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটি মহিলার সাথে ন্যায় করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যবস্থাকে সহজতর করে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া পারদর্শী সরকারের পরিচয়। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সবকিছুকে সহজতর করে দিয়েছেন, যার উদাহরণস্বরূপ মুদ্রা ঋণ। কিন্তু এখনও ব্যাংকগুলির অভ্যন্তরে এখনও ইংরেজ জমানার মানসিকতা সম্পন্ন লোক রয়েছে, ফলে মানুষকে মুদ্রা ঋণের জন্য ব্যাংকে গিয়ে হয়রানি হতে হয়। তিন তালাক বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ করাতে 72 বছর লেগে গেছে, তাও নরেন্দ্র মোদীকে করতে হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের এবং রাজ্যের ক্ষমতায় ছিল, তারা বলতো সবাই সমান, কিন্তু তারা কেউ তিন তালাক নিয়ে ভাবেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গিয়ে ত্রিপুরাতে ক্রেডিট রেশিও বেড়েছে, ত্রিপুরাতে ক্রেডিট রেশিও দেশের মধ্যে সবচাইতে কম রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল। আমাদের সরকার আসার পর ক্রেডিট রেশিও বেড়েছে, ক্রেডিট রেশিও বাড়া মানে লোন মানুষ বেশি পেয়েছে। এখন দেখা যাচ্ছে যে লোন দেওয়া তো শুরু করেছে, কিন্তু ছোট লোনগুলো এখনও ব্যাংক সঠিকভাবে দিচ্ছে না। রেশিও বেড়ে গেছে, কাউকে 2 কোটি টাকা দিয়ে দিয়েছে, কাউকে 3 কোটি টাকা দিয়ে দিয়েছে, তো সেই কারণে গ্যারান্টার রয়েছে সেখানে, তো সেখানে রেশিও বেড়েছে। তিনি আরো বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী তোষণ করেননি, ভোটের কথা ভাবেনি। সারা ভারতবর্ষের মধ্যে যারা হিম্মত করতে পারেননি, রাজনৈতিক দলগুলো এরাও বাইরে বিরোধ করতে পারেননি, আজ যারা মৌলবাদী এরাও বিরোধ করার হিম্মত করতে পারেননি, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আর দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন খাদি ও গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। পাশাপাশি উপস্থিত অতিথিরা দম্পতিদের হাতে বিবাহ নিবন্ধীকরণের শংসাপত্র তুলে দেন। শিবিরে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির এক বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। রবিবার ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির এক বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। মূলত এদিন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্ণধারদের নিয়ে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক সরজিৎ পাল, ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির কার্যকরী কমিটির সদস্য প্রণব সরকার, সেবক ভট্টাচার্য, অনল রায় চৌধুরী সহ অন্যান্যরা। বৈঠকে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের জন্য সুনির্দিষ্ট বিজ্ঞাপন নীতি প্রণয়ন, ক্যাটাগরি প্রদান, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের এক্সিডিটেশন কার্ড প্রদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এই দাবিগুলি নিয়ে অনল রায় চৌধুরীর নেতৃত্বে ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির এক প্রতিনিধি দল সহসায় তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করবে। বৈঠক শেষে ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির কার্যকরী কমিটির সদস্য প্রণব সরকার সংবাদ প্রতিনিধিদের এই সংবাদ জানান। ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির আজকে এক বৈঠক হয় আগরতলা প্রেস ক্লাবে। বৈঠকে যারা ইলেকট্রনিক্স চ্যানেল পরিচালনা করেন কর্ণধাররা ছিলেন। বৈঠকে মূলত ইলেকট্রনিক চ্যানেলের দীর্ঘদিনের যে দাবি, একটা পলিসি তৈরি করা ইলেকট্রনিক চ্যানেলের, যেমন দেখা গেছে ইলেকট্রনিক চ্যানেলে বিজ্ঞাপন আসে না বা রেশন কার্ড এখনও চালু হয়নি, এইসব সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করি। সবাই ওনাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করে, তো আমরা একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমাদের এইসব পলিসি সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা তথ্য অধিকর্তার কাছে আমরা যাব, গিয়ে আমাদের দাবি সনদ পেশ করব। পরবর্তী সময়ে আমরা আবার নিজেরা বৈঠকে বসব, বৈঠকে বসে আমরা আমাদের যে পরবর্তী কর্মপন্থা এটা আমরা ঠিক করব।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার গভীর রাতে রাজধানীর বুকে এক ব্যক্তিকে দুষ্কৃতীরা গুরুতরভাবে আহত করে ফেলে রেখে যায়। এতে ফের একবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন জনমনে। রাতের অন্ধকারে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। শনিবার গভীর রাতে রাজধানীর বুকে এক ব্যক্তিকে দুষ্কৃতীরা গুরুতরভাবে আহত করে ফেলে রেখে যায়। পরবর্তী সময় পুলিশের উপস্থিতিতে দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় প্রতিদিন রাজধানীর জ্যাকসন গেট সংলগ্ন এলাকায় গভীর রাতে মদের আসর বসে। এই বিষয়ে পুলিশ একেবারে অবগত নয় তা কারো বিশ্বাস হবে না, কিন্তু প্রায় প্রতিদিন সেখানে গভীর রাত পর্যন্ত মদের আসর বসে। শনিবার সেখানে মদের আসর বসেছিল। এই আসর চলে গভীর রাত পর্যন্ত। ঘটনাস্থলের সার্বিক চিত্র প্রত্যক্ষ করলে সহজেই অনুমান করা যায় যে শনিবার রাতে জ্যাকসন গেট এটিএম সংলগ্ন স্থানে বেশ কিছু লোক মদের আসরে বসেছিল, আর সেই আসরে গভীর রাত পর্যন্ত চলে। হয়তো এই মদের আসরে মাতালরা নিজেদের মধ্যে বচসায় লিপ্ত হয়, সেই বচসা পরে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। বোধিসত্ত্ব দাস নামে এক ব্যক্তিকে গুরুতরভাবে ঘায়েল করা হয়। রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল বোধিসত্ত্ব। গভীর রাতে এই বিষয়ে জানতে পারে পুলিশ। পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীকে খবর দেয়। পরে দমকল বাহিনীর কর্মীরা গুরুতরভাবে আহত বোধিসত্ত্ব দাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত বোধিসত্ত্ব দাসের পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ভাঙ্গা মদের বোতল দিয়ে বোধিসত্ত্ব দাসের পেটে আঘাত করা হয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন বোধিসত্ত্ব দাস। তবে ঘটনার বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। এদিকে যতটুকু জানা গেছে, আহত বোধিসত্ত্ব দাস এক বেসরকারি ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মরত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লায়ন্স ক্লাব এবং অরবিন্দ সংঘের যৌথ উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো বনব উৎসব। লায়ন্স ক্লাব ও অরবিন্দ সংঘের যৌথ উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো বনম উৎসব। এডিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই বনম উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা, রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আশিস সাহা বলেন, বৃক্ষরোপণ আজকের সময়ে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বৃক্ষের উপকারিতা সকলে বুঝতে পারছেন। আগামী দিনে পরিবেশ বান্ধব পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি বলে জানান তিনি। আজকের এই অনুষ্ঠানের জন্য এই যে স্থান নির্ধারণ করা হয়েছে, এটা সত্যিই যথার্থ। আমরা বন মহোৎসব করার মাধ্যমে বৃক্ষরোপণ করব। বৃক্ষের যে প্রয়োজনীয়তা, আমরা যদি এখানে না বসতাম তাহলে হয়তো এটা আমরা উপলব্ধি করতে পারতাম না। একটা সময় ছিল যখন এই মাঠ বা তার চারপাশ এলাকা, এটা এই ধরনের বৃক্ষরাজি ছিল না। অনেকেই এই অনুভূতি থেকে গাছ লাগিয়েছিলেন যে এই গাছগুলি বড়ো হবে, সকলকে ছায়া প্রদান করবে, তার শাখা প্রশাখার মাধ্যমে নানা ধরনের উপকারিতা পাবে। এই উদ্যোগটা আজকে কিন্তু একটা সফল রূপ পেয়েছে। আমরা বৃক্ষরোপণ করার যে প্রয়োজনীয়তা বা আগামী দিনে কীভাবে পরিবেশ বান্ধব পরিস্থিতি রাজ্যবাসী বা আমাদের এই পরিবেশের জন্য প্রদান করব, তার জন্য আমরা কিন্তু আজকে বৃক্ষের মানে পদতলেই আমরা এসে বসেছি। তো স্বাভাবিকভাবেই যারা এই উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। অন্যদিকে বিধায়ক রামপ্রসাদ পাল জানান, প্রকৃতিকে রক্ষা করতে না পারলে প্রাণীকুল থাকবে না। এই অবহেলার কারণে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, তাই পরিবেশকে দূষণমুক্ত রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের এই অত্র এলাকা সেটা হচ্ছে গাছের কারণে বা আমাদের পরিবেশের কারণে, কারণ হিমালয় যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় বা হিমালয় যদি গলে যায় তাহলে কিন্তু আমরা যারা এই হিমালয়ের পাদদেশে আমরা যারা বাস করছি আমরা কেউই কিন্তু থাকব না, কারোর কোনো অবশিষ্ট থাকবে না, সেটা আমরা অনেকেই জানি। আমরা আমাদের ছোটোবেলায় আমরা পড়েছি, কিন্তু সেটাকে আমরা গুরুত্ব দেই না যে আমরা যে অবহেলা করছি সেই অবহেলার কারণে যে আমাদের কত বড় অবক্ষয়, যে কোনো মুহূর্তে এই প্রকৃতি ধ্বংস হয়ে যেতে পারে। আর এই প্রকৃতি যদি ধ্বংস হয়ে যায়, এই প্রকৃতি আমাদের যে প্রকৃতি আমরা যে অঞ্চলে বাস করছি। এদিন অতিথিরা স্কুল চত্বরে বৃক্ষরোপণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিপুরা রাজ্য শিশু কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। জাতীয় শিশু কল্যাণ পর্ষদের অর্থানুকূল্যে ত্রিপুরা রাজ্য শিশু কল্যাণ পর্ষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। রাজ্যের দুটি স্থানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার রাজধানীর উমাকান্ত একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা হয় মোট চারটি বিভাগে। এই বিভাগগুলি হলো গ্রিন, হোয়াইট, ইউলো ও রেড। ইউলো ও রেড গ্রুপে রয়েছে মূলত দিব্যাঙ্গ প্রতিযোগীরা। উমাকান্ত একাডেমিতে প্রায় 200+ প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে। এই অঙ্কন প্রতিযোগিতার কনভেনার সুব্রত গাঙ্গুলি জানান, উমাকান্ত একাডেমি ছাড়াও গোমতি জেলাতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় শিশু কল্যাণ পরিষদ প্রতি বছরই একটা শিশু অঙ্কন প্রতিযোগিতা ওনারা করেন, সেই তাদের অর্থানুকূল্যে আমাদের ত্রিপুরা রাজ্য শিশু কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা এবারের এই জাতীয় অঙ্কন প্রতিযোগিতাটা শিশুদের সেটা আমরা আজকে আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের এখানে চারটা গ্রুপে এই অঙ্কন প্রতিযোগিতাটা হচ্ছে। এর মধ্যে হচ্ছে আপনার গ্রিন গ্রুপ, হোয়াইট গ্রুপ, ইয়েলো গ্রুপ এবং রেড গ্রুপ, এই চারটা গ্রুপে আমাদের হচ্ছে অঙ্কন প্রতিযোগিতাটা চলছে। আমাদের যে গ্রুপগুলি যেভাবে আমাদের ডিফাইন করা হয়েছে, এর মধ্যে আছে আপনার গ্রিন গ্রুপে আছে 5-9 বছর, হোয়াইট গ্রুপ আছে 10-16 বছর, ইয়েলো গ্রুপ হচ্ছে 5-10, ইয়েলো গ্রুপ এবং রেড গ্রুপ বেসিক্যালি হচ্ছে ফিজিক্যালি যারা আনএবল, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদেরকে নিয়ে। এটা ইয়েলো গ্রুপ হচ্ছে 5-10 বছর আর রেড গ্রুপ হচ্ছে 10-11-18 বছর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার রামনগর রোড নং 10-12 সূর্যতরণ ক্লাব ও সূর্যতরণ সামাজিক সংস্থার উদ্যোগে মানবতার দেওয়াল কাপড় ব্যাংকের সূচনা করা হয়। দুস্থদের বস্ত্রের প্রয়োজন, একই সাথে বন্যার সময় ক্ষতিগ্রস্তদের এই বস্ত্র লাগে, সেই দিকে লক্ষ্য রেখে রবিবার রামনগর রোড নং 10-12 সূর্য তরুণ ক্লাব ও সূর্যতরণ সামাজিক সংস্থার উদ্যোগে মানবতার দেওয়াল কাপড় ব্যাংকের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। শারদোৎসবকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে এই সামাজিক সংস্থা। কিছুদিন আগে পর্যন্ত এই সমস্ত ক্লাবগুলি একটা দলের আখড়ায় পরিণত হয়েছিল, কিন্তু সরকার পরিবর্তনের সাথে এই ব্যবস্থায় বদল এসেছে। সকল অংশের মানুষ এই কাজে এগিয়ে আসছে বলে জানান টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার। যা প্রয়াস নিয়েছে খুব প্রশংসার দাবি রাখে, আমি ওদেরকে ধন্যবাদ জানাই, কারণ একটা বিশেষ উদ্যোগ তারা গ্রহণ করেছেন। কিছুদিন আগে এখানে বন্যায় প্রভাবিত হয়েছে এবং যারা দুস্থরা আছেন, বিশেষ করে তাদের বস্ত্রের বিশেষ প্রয়োজন, তারা এলাকা থেকে বস্ত্র সংগ্রহ করে তাদেরকে দিচ্ছেন। এটা অত্যন্ত সামাজিক ভালোকাজ, সমাজের দায়বদ্ধতাকে সামনে রেখে সুযোজন কাজ এমনি সবসময় এই কাজ করে যাচ্ছেন এবং তারা আগামী শারদ উৎসব 2019 সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা একটা সময় বলতে দ্বিধা নেই, কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাবগুলি একটা দলে গোষ্ঠীভুক্ত আখড়ায় পরিণত হয়েছিল। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাব সামাজিক সংস্থাগুলির মাধ্যমে মানুষ কিন্তু এলাকার মানুষ, সকল অংশের মানুষ, সকল ধর্ম জাত এবং রাজনীতি উঠে কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। এটা সুযোগ ক্লাবের একটা এই বহিঃপ্রকাশ আমি বলবো। আপনারা সবাই জানেন এলাকায় যারা বাসিন্দা আছেন, এলাকা যারা ব্যবসায়ী আছেন, সবাই সুযোগ কাজ সম্বন্ধে এক অসম্ভব ধারণা আছে এবং এখন তারা কী কাজ করছে সমাজের জন্য তারাও আপনার সুযোগকে অনুধাবন করছে। আমি আশা করবো সুযোগ কাজের প্রয়াস আগামী দিনও থাকবে, কারণ পুজো এখন শুধু প্যান্ডেল আর প্রতিমা পর্যায়ে নেই, এখন একটা কিন্তু প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা থেকে যত সুন্দর সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি পুজো উপলক্ষে নিয়ে থাকে। সুযোজন ক্লাব আজকে থেকে এই সামনের দুর্গোৎসব উপলক্ষে যে কর্মসূচি সূচনা করেছেন, মানবতা দেওয়া তার কাপড় প্যান্ট খুব তাৎপর্যপূর্ণ এবং রক্তদান সেটি তাকেও আমি প্রচণ্ডভাবে সমর্থন করি। এভাবে কাজ করে যাবেন, আমার সাপোর্ট পাবেন সবসময়। এই প্রয়াস আগামী দিনে অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার বিজিবি বটদলি মণ্ডলের উদ্যোগে বাপুজি স্কুলে সদস্যতা পদ অভিযান করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। রবিবার বিজিবির বটদলি মণ্ডলের উদ্যোগে বাপুজি স্কুলে সদস্যতা পদ অভিযান সংগঠিত করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। সাথে আসুন দেশ গড়ুন, এই বার্তাকে সামনে রেখে দেশব্যাপী সদস্যতা পদ অভিযান সংগঠিত করা হচ্ছে। বর্তমানে বিজেপির সদস্য রয়েছে 11 কোটি। এই ক্ষেত্রে সদস্যতা
সংখ্যা 20% বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্য সদস্যতার লক্ষ্যমাত্রা রয়েছে 5 লক্ষ। অনলাইন ও অফলাইনে এই সদস্যতা সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে 4 লক্ষ অতিক্রম করে গেছে। নির্ধারিত 5 লক্ষের সদস্যতা অতিক্রম করে এই সংখ্যা 6 লক্ষে পৌঁছবে বলে জানান তিনি। বিরোধী দল কিছুই নেই, কিছু মানুষ প্রকাশ্যে এসে কাজ করছে, কিছু আবার প্রকাশ্যে আসেনি। সদস্যতার জন্য এভাবে সংগঠিত হওয়া আগে কখনো দেখা যায়নি। সর্বত্রই প্রচুর মানুষের সমাগম ঘটছে, পরিবারের সদস্য করতে চায় বিজেপি। বিরোধিতা করার জন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই বলে জানান বিধায়ক ডক্টর দিলীপ দাস। যারা অপকর্মে লিপ্ত তাদের ক্ষেত্রে সদস্যতা প্রদান করা হচ্ছে না বলে জানান তিনি। যে টার্গেট ছিল আর কি, আমাদের সর্বভারতীয় স্তরে যে টার্গেটটা ছিল, এখন আমাদের যে মেম্বার আছে, এখন মেম্বার আছে সারা ভারতে 11 কোটি, তার 20% আমাদের বাড়ানো। সেই হিসেবে আমরা আমাদের ত্রিপুরাতে আমরা টার্গেট যেটা করেছি সেটা 5 লক্ষের মতো। তো সেটার মধ্যে অনলাইনও আছে অফলাইনও আছে। লেটেস্ট হিসাব মতো আমাদের যে যা মেম্বারশিপ আমরা দেখেছি, কারণ সবগুলো একসাথে আসেনি, অনেকের কাছে অফলাইনের অনেক বই আছে, অনলাইনে যেটা আছে 4 লক্ষের উপরে আমরা অলরেডি ক্রস করে গেছি আর কি আমাদের মেম্বারশিপ। এবং আমাদের লাস্ট মিটিংয়ে প্রতিটি মণ্ডলকে, মানে একটা বিধানসভা কেন্দ্রকে, এক একটা টার্গেট মণ্ডল সভাপতি যে আছে বা বিধায়ক, তারা মিলেই এক একটা টার্গেট করা করেছে। তো আমরা দেখেছি যে আমাদের যদি এক একটা মণ্ডলে 10,000 যদি ভোটার মানে আমরা বানাতে পারি, তাহলে আমাদের তো 6 লক্ষের মতো আমাদের হয়ে যায়। ধরলাম যে পাহাড়ে টাহাড়ে সেই জায়গায় না হতে পারে, কাজে 4 লক্ষ যেটা মানে 5 লক্ষ যেটা টার্গেট করেছে সেটা আমরা ক্রস করব। এবং আমরা মনে করি যে এটাকে 11 তারিখ পর্যন্ত তো আমাদের আছে, 6 লক্ষের কাছাকাছি সেটা পৌঁছে যাবে। বিরোধী শিবিরে কীরকম সদস্যরা? এরা তো কেউই বিরোধী না, আমরা তো এখন বুঝতে পারছি যে এরা সবই আমাদের আপন লোক। তো আমরা ওদেরকে, কারণ ভারতীয় জনতা পার্টির যে এখানে যে প্রতিষ্ঠা এবং যে তার সরকার যেটা আছে সেটা দীর্ঘদিনের নয়, আগে অত্যন্ত ছিল কিন্তু এইভাবে ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আদর্শের মতো চিন্তাভাবনার সাথে সব মানুষ, সুতরাং কোনো মানুষই, সব মানুষই তো অন্য কোনো রাজনৈতিক দলে ছিলাম, সমর্থক ছিল প্রকাশিত অপ্রকাশিত। এখন বাড়ি বাড়ি গেলে এক আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মেম্বারশিপের জন্য এইভাবে সংগঠিত হওয়া আমি ইতিপূর্বে কখনো দেখিনি। আমরা যেখানেই করছি, পাড়ায় পাড়ায় করছি, ক্লাবে করছি, অফিসে করছি, প্রচুর মানুষ ভলান্টিয়ার ফ্যামিলিকে ফ্যামিলি তারা আসছে এই সদস্যতা নেওয়ার জন্য। আর আমরা যাদের সদস্যতা যেটা নেওয়ার চেষ্টা করছি সেটা তো আমাদের সদস্য, মানে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবার বলি, তাদেরকে আমাদের পরিবারে নিয়ে আসা, পরিবারের মতোই আত্মীয়ের মতো তারা। সেই হিসেবে আমরা দেখি এখানে কাউকে আমরা বিরোধী তকমাই দিতে চাইছি না। যাদের বদনামি, যাদের বিভিন্ন রকমের খারাপ বা পলিটিক্যালিও যারা অনেক মানুষের উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, টাকা পয়সা মেরেছে বা একটা দুর্নীতির সাথে যুক্ত, বা লিডারশিপ থেকেও মানে রাজনৈতিক ফায়দা নিয়েছে কিংবা তারা বিভিন্নভাবে অপকর্ম করেছে, তাদেরকে আমরা দূরে রাখছি। সাধারণ মানুষ, সহজ সরল মানুষ যারা আমাদের কাছে আসতে চায়, মেম্বার নিতে চায়, আমরা তাদেরকে নিচ্ছি। এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক লোক সমাগম ঘটে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হুজুর বাকি আর কটা মাস, ইতিমধ্যে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। রবিবার রাজধানীর জেপিসি ক্লাবে অনুষ্ঠিত হলো খুঁটি পূজা। পুজোর বাকি আর কটা মাস, ইতিমধ্যে শুরু হয়ে গেছে কাউন্টডাউন, চলছে প্রস্তুতি, পরিকল্পনা সেরে নিচ্ছেন প্রযু উদ্যোক্তারা, অনেকে আবার কাজ শুরু করেছেন। রবিবার রাজধানীর জেপিসি ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এদিন সকালে সম্পূর্ণ ধর্মীয় আচার মেনে ক্লাব সদস্যদের উপস্থিতিতে চলে খুঁটি পূজা। এবার জেপিসি ক্লাবের উদ্যোগে নির্মাণ করা হবে কাল্পনিক মন্দির, আর মণ্ডল সজ্জায় ব্যবহার করা হবে হেরিকেনের চিমনি। গত বছরের তুলনায় এই বছর পুজোর বাজেট 10% বৃদ্ধি করা হয়েছে। গতবার তাদের পুজোর বাজেট ছিল 9 লক্ষ টাকা। এদিন খুঁটি পুজোর পাশাপাশি বৃক্ষরোপণ করেন ক্লাবের সদস্যরা। ক্লাব সম্পাদক দিলীপ পাল জানান, একাধিক কর্মসূচি রয়েছে দুর্গ উৎসবকে কেন্দ্র করে, সামাজিক কাজেও তারা এগিয়ে আসছেন বলে জানান তিনি। কাল্পনিক এইটা হারিকেনের চিমনি দিয়েই ম্যাক্সিমাম কাজটা হবে। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জেপিসি ক্লাবে কী কী উদ্যোগ এই বছর নিয়েছেন? উদ্যোগ আমরা ওই আজকে ওই বন উৎসবের গাছ রোপণ শুরু হবে 10টা সাড়ে 10টা থেকে। তারপরে আমরা প্রান্তিক একটা শিশু অনাথ আশ্রম আছে, ওদেরকে আমরা অশ্বমী দিন এনে শহর পরিক্রমা করাই, তারপরে ওদেরকে খাওয়ার আয়োজন করি, করে আবার ওদেরকে পৌঁছে দিই, যত সামান্য যা আর্থিক সাহায্য করা সম্ভব আয়োজন করি।
গতবারের নেই এবারে পুজোর বাজেট আপনাদের কীরকম? গতবারের নেই বাজেট থেকে 10% বাড়িয়ে করেছি আমরা। গত বছর কত ছিল আপনাদের বাজেট? গত বছর বাজেট ছিল 9 লক্ষ টাকা, আর এবছর 10% বাড়িয়ে যা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই থানাধীন চাম্পা হাওর মেলকাবাড়ি গ্রামে এক গাঁজা বিরোধী অভিযান করল পুলিশ ও সিআরপিএফ যৌথ বাহিনী। খোয়াই মহকুমার পাহাড়ি অঞ্চলগুলিতে পুনরায় গাঁজা চাষবাস শুরু হয়েছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক শঙ্কর দাস বিশাল সিআরপিএফ জওয়ানদের নিয়ে হানা দেয় চাম্পা হাওর থানাধীন মেলকাবাড়ি গ্রামের একটি টিলায়। সেখানে সরকারি জমিতে গোপনভাবে স্থানীয় গাঁজা ব্যবসায়ীরা গাঁজা নার্সারি ও গাঁজা বাগান তৈরি করেছিল। পুলিশ ওই গাঁজা বাগানে পৌঁছে সমস্ত গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মহকুমা পুলিশ আধিকারিক জানায়, প্রায় এক কানের উপর গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করা হয়। সূত্র থেকে খবর পেয়ে আমরা চাম্পোয়ার পিএসএর আন্ডারে মেলকাবাড়ি নামক জায়গাতে আমরা রেড করি। সেখানে আমাদের চাম্পোয়ার পিএসএর ওসি ছিলেন উদ্যম দেববর্মন দেববর্মা, তারপরে বিনয় সাহা ছিল ডিআর পুলিশ নিয়ে, তারপরে সিআরপিএফের জওয়ানরা ছিল প্রায় ভালো সংখ্যায়, আমার অফিসে সবাই ছিল। আমরা সবাই মিলে ওখানে গিয়ে প্রায় এককানির মতো জায়গাতে আমরা গাঁজা গাছের চারা আমরা পাই, সেগুলো রোপণ করা হয়েছে এবং সিড বেডও রাখা হয়েছে। তো সেইগুলিকে আমরা ডেস্ট্রয় করি সবগুলিকে, এবং করার পর আমরা চলে আসি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আম্মাকুয়া কৃষি মাঠে সেচের জলের সমস্যা হবে না আর কোনোদিন কৃষকদের। আম্মাকুয়া কৃষি মাঠে সেচের জলের সমস্যা হবে না আর কোনোদিন কৃষকদের। সৌরশক্তিকে কাজে লাগিয়ে ভূগর্ভের 200 মিটার নিচ থেকে মোটরের সাহায্যে জল উত্তোলনের কাজ চলছে বিগত কিছুদিন ধরে। ওই মাঠের সব জমিতে সেচের জল থইথই করছে। শুধু এখন কৃষক এখন নানা কাজে ব্যস্ত, এখন থেকে সেচের জলের জন্য হাঁ করে তাকিয়ে থাকার আর কোনো দিন অপেক্ষা করতে হবে না আম্মাকোয়া কৃষি জমির মালিকদের। অনায়াসে বিনে পয়সায় কৃষিজাত নানা ফসল উৎপাদনে কৃষি ও কৃষকের সহায়ক হবে এই জাতীয় সৌরশক্তির পরিচালিত সেচের জল উত্তোলন প্রজেক্ট। গোটা রাজ্যেই বিরল, সূর্যের আলো যতক্ষণ থাকবে জল উত্তোলন প্রক্রিয়া ততক্ষণ চালু থাকবে। সূর্যের আলোর তাপমাত্রা যতই তীব্র হবে জলের স্পিড বৃদ্ধি পাবে। ধনপুর বিধানসভা এলাকার কালীকৃষ্ণনগরের আম্মাকোয়া কৃষি মাঠে দুটি প্রজেক্ট সাম্প্রতিক ভারত সরকারের অনুমোদিত নর্থ ইস্টের একটি সংস্থা কৃষি ও কৃষকের কল্যাণে যত উন্নয়ন কৃষিজীবিকা প্রকল্পে প্রজেক্টটি বাস্তবায়ন করছে। এতে 10 লক্ষ টাকা খরচ হয় সংস্থার। এই দুটা মিনিটাল দিয়ে কমতে 60 টানি জমি করা যাবে, আর এখানে কৃষক অন্তত 20-30 থেকে 40 পরিবার কৃষক বাঁচবে, তারা উপকৃত হবে। এনআরএলপির তরফ থেকে এটা করানো হয়েছে। আগামী দিন কোনো সেচের কোনো সমস্যা হবে না। এই জমিন আমার, এখানে 3 কেনি জমিন আছে আমাদের। এই 3 কেনি জমিতে আগে 3 ফসলই কাটাতে জন্য 1 ফসল করতে কষ্ট হতো, জল ছিল না। এখন বিজেপি সরকার আসার পরে যে সোলারের সাহায্যে যে ডিপ টিউবওয়েল বসিয়ে দিয়েছে তাতে আমরা খুব উপকৃত হয়েছি। আমরা এখানে 2টা মেশিনের সাহায্যে কমসে কম 60-70 কেনি জমি করা যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।